হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলামিন দাদা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আবারও বাইক হাটে। তো বাইক হাটে যে বাইকগুলো আছে তার প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং প্রত্যেকটা বাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, শুরুতে আমরা যে বাইকটা দেখবো সেটা হচ্ছে বাজাজ ডিসকভার 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 12,000 কিলোমিটার মতো রান করছে বাইকটা। 110 cc বাইক থেকে মালিশ পাওয়া যাবে 50 মতো, 2 বছর কাগজ করা আছে, 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে বাইকটাতে। ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে সিঙ্গেল ডিস্ক। আর একটা বিষয় হচ্ছে এই বাইকটাতে কিন্তু আপনার সেমি ডিজিটাল ডিসপ্লে পাবেন। তো ভিউয়ার্স, এটা বাইকটা কিন্তু খুবই চমৎকার একটা বাইক। 2020 মডেল, খুব একটা বেশি রান করে নেই। সামনের টায়ার কন্ডিশন দেখতেছেন একদম নতুনের মতোই আছে। পিছন থেকে ঘুরে ঘুরে যদি আমি আপনাদেরকে দেখাই বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার একটা বাইক, খুবই সুন্দর। তো আপনারা চাইলে কিন্তু বাইকার থেকে বাইকটা আপনারা কালেক্ট করতে পারেন। তো এখানে আমরা একটা হিরো হাঙ্ক বাইক দেখতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন হিরো হাঙ্ক ডাবল ডিস্কের একটা বাইক, খুবই চমৎকার একটা বাইক হিরো হাঙ্ক। আর এই বাইকটা কিন্তু 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন হয়েছে, 150 cc একটা বাইক। তো এবার সেটা কিন্তু রান হয়েছে 24,300 কিলোমিটার মতো। বাইক থেকে মালিশ করা হবে 35+, 2 বছর কাগজ করা আছে, 1,12,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে এই বাইকটাও। তো ডাবল ডিস্কের মধ্যে হিরো হাঙ্ক বাইকটা কিন্তু খুবই ভালো হবে। তো যদি আপনারা কম্পেয়ার করেন যে আপনারা কোন বাইকটা নেবেন, বাজাজ ডিসকভার প্লাস হিরো হাঙ্ক, তাহলে আমি সাজেশন করবো হিরো হাঙ্ক বাইকটা নিতে পারেন আপনারা। তো এবার এখানে যে বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এটা পালসার এনএস সিঙ্গেল ডিস্কের মধ্যে একটা বাইক, আর রেড কালারের মধ্যে। সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বাইক, 1,35,000 টাকা কিন্তু এটা আস্কিং প্রাইস হচ্ছে রেড কালারের মধ্যে। তো ভিউয়ার্স, এটা কিন্তু 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, 18,393 কিলোমিটার মতো রান করছে, 2 বছর কাগজ করা আছে, 160 cc বাইক থেকে মালিশ হবে 35+ মতো। নন এবিএসের মধ্যে বাইকটি কিন্তু খুবই সুন্দর। আর পালসার এনএস বাইক যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই বাইকটা আপনারা ক্রয় করতে পারেন। এই বাইকটা বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ মধ্যে হয়তো বা সেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে যে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি বাজাজ পালসারের সিঙ্গেল ডিস্ক, এটা সামনে টায়ার কন্ডিশন দেখেন, এটা একদম নতুনের মতো। ভিউয়ার্স, এই বাইকটি কিন্তু 2018 মডেল, 20 রেজিস্ট্রেশন হয়েছে, 150 cc বাইক থেকে মালিশ হবে 35+, 5,000 কিলোমিটার মতো রান করছে, 2 বছর কাগজ করা আছে বাইকটাতে, 1,50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। তো যারা বাজাজ পালসার এই বাইকগুলো খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আপনারা বাইকার থেকে বাইকগুলো আপনারা দেখে দামাদামি করে ক্রয় করতে পারেন। আর এখানে প্রত্যেকটা বাইকের দাম চাওয়া দাম, আপনারা অনেকে বলেন দাম বেশি, তো আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন বাইকগুলো। তো এখানে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি বাজাজ পালসার 2014 মডেল, 18 রেজিস্ট্রেশন, 15,400 কিলোমিটার মতো রান করছে, 2 বছর কাগজ করা আছে, 150 cc বাইক থেকে মালিশ পাওয়া যাবে 35+, 1,30,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। 1,30,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হলে কি 1,30,000 টাকা আপনি নেবেন? এটা কিন্তু নেবেন। আপনার যে দামটা খাটে সেটা বাইক হাটের আয়সা কথা বলে আপনার দামাদামির মাধ্যমে কিন্তু বাইকটা নিতে পারবেন। এখানে দেখেন এই বাইকটা যদিও পুরাতনের একটু, 2014 মডেল, তারপরে কিন্তু বাইকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, লুকিংটা নতুনের মতো। তো ভিউয়ার্স, এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে একটা বাইক। এখানে আমরা একটা FRC 4B বাইক দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে। তো ভিউয়ার্স, এটা কিন্তু ABS, তার মানে এক্স কানেক্টেড একটা বাইক, মেবি আমি আইডিয়া করতেছি থ্রু। ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা বাইক, আপনারা দেখেন ABS-এর TBS-এর মধ্যে 4B যত মানে আপডেট বাসনের মধ্যে, ইয়েস এক্স কানেক্টেড 4B 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 1,929 কিলোমিটার মতো রান করছে, 2,13,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, 10 বছরের কাগজ করা আছে বাইকটা। 10 বছরের কাগজ করা মানে বুঝতেই পারতেছেন আপনারা, এক্স কানেক্টেড একটা বাইক মাত্র 1900 কিলোমিটার মতো রান করছে, খুবই চমৎকার একটা বাইক। আপনারা চাইলে যারা TBS FRC 4B বুঝতেছেন কমের মধ্যে এক্স কানেক্টেড তারা চাইলে কিন্তু নিতে পারেন। আর এখানে ব্লু কালারের মধ্যে একটা TBS FRC 4B বাইক আছে, আপনারা দেখতেই পারতেছেন ব্লু কালার। আর পিছন থেকে দেখে আসেন খুবই চমৎকার একটা সুন্দর একটা বাইক, 2018 মডেল, 19 রেজিস্ট্রেশন হয়েছে, 1,801 কিলোমিটার মতো রান করছে বাইকটা, হচ্ছে সামনে টায়ার কন্ডিশন। এই বাইকটার প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে 1,55,000 টাকা। তো চাইলে আপনারা এটাও দামাদামি করে বাইকটা ক্রয় করতে পারেন, TBS FRC 4B বাইকটা। তো এখানে আমরা একটা রেড কালারের মধ্যে বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়ামাহা ফেজার। তো ইয়ামাহা ফেজার বাইকটা কিন্তু আপনারা সকলেই খুঁজি, তার মধ্যে এটা হচ্ছে মনে হচ্ছে বাসন ট্যুর একটা বাইক, খুবই চমৎকার একটা বাইক। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনার হচ্ছে 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন হয়েছে, 1,90,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, 2 বছর কাগজ করা আছে, 22,300 কিলোমিটার মতো রান করছে বাইকটা, 150 cc বাইক থেকে মালিশ পাওয়া যাবে 35+, রেড কালারের মধ্যে। ফেজার বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে, আপনারা চাইলে আইসা দেখে কথা বলে দামাদামি করে কিন্তু এই বাইকের থেকে এই বাইকটা আপনারা ক্রয় করতে পারেন। আর ইয়ামাহা ফেজার বাইক সম্পর্কে বলার মতো কিছু নেই, খুবই চমৎকার একটা বাইক। তো এখানে রেড কালার আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুজুকি জিক্সার ডুয়েল টোন সিঙ্গেল ডিস্কের মধ্যে রেড কালার, আর খুবই চমৎকার একটা বাইক, সরি ডাবল ডিস্কের একটা বাইক ভিউয়ার্স। আর ডাবল ডিস্কের মধ্যে সুজুকি জিক্সার ডুয়েল টোন বাইকটা কিন্তু মোটামুটি চাহিদা আছে। আর 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 12,143 কিলোমিটার মতো রান করছে, 2 বছরের কাগজ করা আছে বাইকটা, 1,62,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে। পিছনের সিট থেকে শুরু করে দেখেন, যদিও পিছনের সিটটা রেড কালারের জন্য বাইকটা দেখতে
খারাপ লাগতেছে, যদি পিছনের সিটটা কালো হতো তাহলে বাইকটা দেখতে আরেকটু সুন্দর লাগতো। এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি ইয়ামাহা ফেজারের সিঙ্গেল ডিস্কের মধ্যে। ইয়ামাহা ফেজার বাইকগুলো সাধারণত সিঙ্গেল ডিস্কেরই হয় প্রত্যেকটা বাইকই। এটাও কিন্তু 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 18,000 কিলোমিটার রান করছে, 2 বছরের কাগজ করেছে বাইকটা, ব্ল্যাক কালারের মধ্যে। দামটা হচ্ছে 1,98,000 টাকা। তো ফেজার বাইক সম্পর্কে কি বলবো, নতুন করে বলার মতো কিছু নেই। তো যারা ফেজার বাইক পছন্দ করেন তারা চাইলে এই বাইকটাও কিন্তু বাইক হাটে এসে দামাদামি করে ক্রয় করতে পারেন। খুবই চমৎকার একটা বাইক ইয়ামাহা ফেজার। আর কন্ট্রোলিংয়ের দিক দিয়ে মোটামুটি বেশ কন্ট্রোলিং, ভালো একটা কন্ট্রোলিংয়ের একটা বাইক। তো এখানে আমরা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 একটা বাইক দেখতে পাচ্ছি ডাবল ডিস্কের মধ্যে। এটা হচ্ছে কি আপনার 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 2,00,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, 2 বছরের কাগজ করা আছে বাইকটাতে, 9,774 কিলোমিটার মতো রান করছে বাইকটা। এখানে দেখেন বাইকটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে, কারণ হচ্ছে বাইকটা কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বাইক, মোটামুটি সকলেরই একটা ক্রাশ যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকগুলো ডাবল ডিস্কের মধ্যে যেগুলো আছে, একটা কালার একটা গ্রিন কালারের মধ্যে কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আছে, এটাও কিন্তু বাইক হাটে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ করে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ডাবল ডিস্কের এই বাইকটা বেশি চাহিদা। এটা একবার মার্কেট আউট হয়ে গেছিলো, আপনার হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ চাহিদা ছিল, চাহিদা অনুযায়ী কিন্তু বাইক আপনার কাস্টমারকে দিতে পারে নাই। তো 2018 মডেল 19 রেজিস্ট্রেশন, 9,500 কিলোমিটার মতো রান করছে, 1,98,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে এই বাইকটাতে। তো আপনারা চাইলে এসে দামাদামি করে বাইকটা ক্রয় করতে পারেন। তো বিভার্স এখানে আমি আবার বলতেছি বারবার, তো এই বাইকগুলো কিন্তু দা চাওয়া দাম। আপনারা দেখা গেছে অনেকেই বলেন যে ভাই দাম বেশি হচ্ছে বা কমেন্টস আছে, আর এই বাইকগুলো আমি বিক্রি করি না, আমি বাইক হাটে ভিডিও করি আর কি, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে শুধু কি জিক্সার একটা বাইক দেখতে পাচ্ছি আমরা SF আর ব্ল্যাক কালারের মধ্যে। এটা হচ্ছে কি আপনার ডাবল ডিস্ক। তো বিভার্স এটা কিন্তু জিক্সার SFটা কিন্তু 19 মডেল 19 রেজিস্ট্রেশন, 1,351 কিলোমিটার মাত্র রান হয়েছে, 2 বছরের কাগজ করা আছে, 2,05,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, মাইলেজ পাওয়া যাবে 150 সিসির এই বাইক থেকে 35+। তো শুধু কি জিক্সার SF বাইক যারা খুঁজতেছেন তারা চাইলে বাইক হাটে এসে, মানে জিক্সার বিভিন্ন কালারের বাইকে আসে SFগুলো, তো আপনার চাইলে দেখে দামাদামি করে ক্রয় করতে পারেন। এখানে আমরা শুধু কি জিক্সার SF আরেকটা বাইক দেখতে পাচ্ছি ব্লু কালারের মধ্যে। তো বিভার্সটা কিন্তু আমরা একটা ব্ল্যাক কালার দেখছি, এখানে একটা ব্লু কালার একটা বাইক আছে শুধু কি জিক্সার SF। এটা হচ্ছে 2015 মডেল 16 রেজিস্ট্রেশন, 16,860 কিলোমিটার পর্যন্ত রান করছে, 150 সিসির বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 35+, 10 বছরের কাগজ করা আছে, 1,65,000 টাকা আজ কিন্তু ইচ্ছা হচ্ছে। তো প্রত্যেকটা বাইক কিন্তু দামাদামি করার অপশন আছে, আপনার যদি দামে পোষায় তাহলে আপনার নেবেন, নলে নেবেন না আপনার দামাদামি করার একটা অপশন পাবেন, আমি বারবার বলতেছি। তো বিভার্সটা কিন্তু আপনার হচ্ছে ব্লু কালারের মধ্যে বাইকটা, দেখতে খুবই চমৎকার আর পিছনের সিট থেকে মোটামুটি খুবই সুন্দর লাগতেছে। তো শুধু কি জিক্সার SF মেরুন কালারের মধ্যে একটা বাইক আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন মেরুন কালার, আর এই বাইকটাও কিন্তু যদিও রেড আর কি, এটা মেরুন কালার, পিছনের সিট থেকে দেখেন এটাও কিন্তু নতুনের মতো বাইকটা, 2019 মডেল 19 রেজিস্ট্রেশন, 11,583 কিলোমিটার মতো রান করছে শুধু কি জিক্সার SF এই বাইকটা, 2,05,000 টাকা আসিং প্রাইস হচ্ছে। সামনের কন্ডিশনগুলো দেখেন, না ডেস্ক বুটগুলো থেকে শুরু করে একদমই কোনো স্পট নাই, একদম ফ্রেশ কন্ডিশনের আর কি। তো বিভার্স এটা কিন্তু আপনার হচ্ছে 2 বছরের কাগজ করা আছে, 11,553 কিলোমিটার মতো রান করছে। মেরুন কালার কিন্তু আরেকটা বাইক আছে শুধু কি জিক্সার SF আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুইটা বাইক কিন্তু মেরুন কালার, এখানে একটা দেখছি আমরা, এটাও আমরা দেখবো। তো এটা কিন্তু আপনার হচ্ছে 2019 মডেল 20 রেজিস্ট্রেশন, এটা মাত্র 9,37 কিলোমিটার মতো রান করছে, 155 সিসির বাইক থেকে, মাইলেজ পাওয়া যাবে 35+, দাম হচ্ছে মাত্র 2,32,000 টাকা। তো বিভার্স আপনারা চাইলে কিন্তু দুইটা বাইক থেকে যে কোনো একটা বাইক পছন্দ করে নিতে পারবেন। আর এখানে প্রত্যেকটা বাইক কিন্তু আপনার টেস্ট রাইডের একটা সুবিধা আছে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে আপনারা বাইক চালিয়ে চেক করে নিতে পারবেন। তো বিভার্স এখানে আমরা একটা R15 ভার্সন 2 একটা বাইক দেখতে পাচ্ছি, আমাকে অনেকে ফোন দিয়েছিলেন যে ভাই ভার্সন 2 বাইক R15 ইয়ামাহা ভার্সন 2 একটা বাইক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনারা যারা ইয়ামাহা R15 ভার্সন 2 বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটা। তো বিভার্স এটা কিন্তু 2012 মডেল 12 রেজিস্ট্রেশন হচ্ছে, 28,000 কিলোমিটার মতো রান করছে, 150 সিসির বাইক থেকে, মালিশ পাওয়া যাবে 35+, 10 বছরের কাগজ করা আছে, 2,15,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আর কি। 2012 মডেলের বাইক আমি আর কি বলবো, আপনারা বুঝতেই পারছেন অলরেডি 10 বছর হয়ে গেছে বাইকের বয়স। তো বিভার্স এটা সামনের টায়ার কন্ডিশনটা খুব একটা সুবিধার না, আর হচ্ছে পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখেন মোটামুটি ভালো আছে। তো যারা R15 ভার্সন 2 বাইক খুঁজছেন তারা চাইলে কিন্তু এই বাইকটা আপনারা দেখতে পারেন, কারণ অনেকে আমাকে ফোন দিয়েছেন ভাই R15 ভার্সন 2 বাইক দেখেন। তো এখানে আমরা যে বাইকটা দেখবো সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 আর একটা বাইক। তো ইয়ামাহা ভার্সন 3 কিন্তু টপ লেভেলের মধ্যে বাইক, অলরেডি এখন বাংলাদেশে কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকও চলে আসছে। তো এবার সেটা কিন্তু থাই এডিশনের একটা বাইক, আর 2020 মডেল 20 রেজিস্ট্রেশন, 5,591 কিলোমিটার মতো রান করছে, 155 সিসির এই বাইক থেকে মাইলেজ পাবেন 35+, 2 বছরের কাগজ করা আছে, 4,00,000 টাকা আসিং প্রাইস হচ্ছে, দামাদামি করে বাইকটা নিতে পারেন। ব্লু কালারের মধ্যে দেখতে খুবই চমৎকার লাগতেছে, প্রিমিয়াম কোয়ালিটির বাইক, একদম প্রিমিয়াম সিগমেন্টের বাইক, আপনারা বুঝতেই পারতেছেন এই বাইকগুলোর আর কি বলবো, নতুন করে বলার মতো কিছু নেই। তো এখানে কিন্তু আমরা আরেকটা বাইক দেখতে পারতেছি, সেটা হচ্ছে সুজুকি GSX-R।
তো বিয়ার সেটাও কিন্তু আপনার হচ্ছে টপ লেভেলের মধ্যে একটা বাইক, শুধু কি জি এক্স এক্স আর এবিএস এর মধ্যে বাইকটা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে। তো বিয়ার সেটা কিন্তু 2020 মডেল একুশে রেজিস্ট্রেশন, 7972 কিলোমিটার মতো রান করছে, 150 সিসির মাইলেজ বাইক থেকে মাইলেজ পাবেন 35+, 350,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, আপনার চাইলে দামাদামি করে নিতে পারবেন শুধু কি জিক্সার এই বাইকটা। তো বিয়ার্স এটা কিন্তু খুবই চমৎকার একটা বাইক, শুধু কি জিএসএক্স আর বলার মতো কিছু নাই এখানে। তো এখানে আমরা যে বাইকটা দেখবো সেটা হচ্ছে ইয়ামাহা MT-15, এই বাইকটা হচ্ছে R15 নেগেটিভ ভার্সন আর কি সবাই বলে। তো এটা কিন্তু এবিএস আছে সামনে। তো বিয়ার্স এই বাইকটাও কিন্তু খুবই সুন্দর একটা বাইক, আর 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 5000 কিলোমিটার মতো রান করছে, 150 বাইক থেকে মালিশ 2014 মতো, 2 বছর কাগজ করা আছে, 315,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে। তো বিয়ার্স এটাও কিন্তু মোটামুটি চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইক, বাইক আপনারা বুঝতেই পারছেন ইয়ামাহা MT-15 বাইকেরও কিন্তু চাহিদা প্রচুর পরিমাণ। তো এখানে আমরা কিন্তু টপ লেভেলের মধ্যে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, হোন্ডা সিভিআর। তো বিয়ার্স হোন্ডা সিভিআর বাইকও কিন্তু কোনো দিক দিয়ে কম না। তো বাইকাটি কিন্তু সকল ধরনের বাইকই আসে, প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকই আপনারা পাবেন। এটা কিন্তু এবিএস এর মধ্যে রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে হোন্ডা সিভিআর 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 3378 কিলোমিটার মতো রান করছে, 150 সিসির বাইক থেকে মালিশ পাবেন 40 মতো, 2 বছর কাগজ করা আছে। এই বাইকটা কিন্তু আপনার হচ্ছে দাম চাওয়া হচ্ছে 4,78,000 টাকা আস্কিং প্রাইস। তো রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে একদম নতুন একটা বাইক, 2021 মডেল, এখানে কি বলবো, যদিও বলার মতো কিছু নেই, সামনে টায়ার কন্ডিশন দেখে সব কিছু নতুনের মতো। তো এখানে কিন্তু শুধু কি জিএসএক্স আর আরেকটা বাইক আছে, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, 23,000 কিলোমিটার মতো রান করছে, 2 বছর কাগজ করা আছে, 2,75,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এবং খুবই চমৎকার একটা বাইক, 150 সিসির বাইক থেকে আপনার মালিশ পাবেন 35-এর মতো। এটা থেকেও শুধু কি জিএসএক্স এর বাইক সম্পর্কে বলার মতো কিছু নাই, একটি একটু আগে নতুন বাইক দেখছি, এটা কিন্তু একটু পুরাতন 2017 মডেলের। তো বিয়ার্স দেখে বুঝতেই পারতেছেন আপনারা রেড কালারের মধ্যে, আর ওটা ছিল ব্ল্যাক কালার। শুধু কি জিএসএক্স এর বাইক যারা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই বাইকটা আপনারা বাইকহাটে এসে দেখে ক্রয় করতে পারেন, খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা বাইক বিয়ার্স, নন এবিএস এর মধ্যে যদিও কিন্তু বাইকটা কিন্তু শুধু কি জিএসএক্স আর, আপনাদেরকে বুঝতে হবে এটা। তো বিয়ার্স আপনারা যারা ভালো লাগে আপনারা চাইলে বাইকহাটে এসে দামাদামি করে বাইকহাটে থেকে বাইক ক্রয় করতে পারেন। তো এখানে কিন্তু শুধু কি জিএসএক্স এর আরেকটা বাইক আছে ব্ল্যাক কালারের মধ্যে, এটা কিন্তু এবিএস এর মধ্যে, এটা দেখে মনে হচ্ছে একটা নতুন একটা বাইক সম্পূর্ণ। তো বিয়ার্স এটা আমরা দেখবো কত মডেল, তো আমরা আগে বাইকটা দেখে নিই পিছন থেকে শুরু করে। শুধু কি জিএসএক্স আর খুবই চমৎকার একটা বাইক, প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে, প্রিমিয়াম সিগমেন্টের একটা বাইক। তো বিয়ার্স এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে, আর এটা হচ্ছে 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 5,800 কিলোমিটার মতো রান করছে, 3,07,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, এবিএস আছে কিন্তু বাইকটাতে, 2 বছরের কাগজ করা আছে বাইকটা, 150 সিসির বাইক থেকে মাইলেজ পাবেন 35+, আর মোটামুটি 150 সিসির বাইক থেকে আসলেও 35+ রূপে পাওয়াটা রেয়ার। তো এখানে কিন্তু আমরা আরেকটা বাইক দেখতেছি সাদা, হোয়াইট এবং ব্ল্যাক কালারের মধ্যে ইয়ামাহা MT-15। তো বিয়ার্স এটাও কিন্তু ইয়ামাহা MT-15 কিন্তু আমরা আরেকটা বাইক দেখছি। তো এখানে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি ইয়ামাহা MT-15, এটা হচ্ছে গিয়ে 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 7,700 কিলোমিটার মতো রান করছে, 2 বছর কাগজ করেছে, এই বাইক থেকে মাইলেজ পাবেন 35+ মতো। তো বাইকটাও কিন্তু খুবই চমৎকার, এই বাইকগুলো যেগুলো দেখতেছি আমরা সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাইক। তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আপনারা চাইলে কিন্তু ইয়ামাহা MT-15 যে বাইকটা আপনাদের পছন্দ সে বাইকটা আপনারা ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।